হ্যাঁ আফরা, কোথায় ছিলাম যেন আমরা? রোমান রিং কাকে বলে? ওই জ্বালে না, সমস্যা নেই তো। ক্লাসে নেই, ক্লাসে নিয়ে পুরাইয়া আসতে। মিস, ক্লাসটা কি আপনারও দিক থেকে কেটেছিল নাকি শুধু আমারটা কেটেছিল? এটা মনে হয় সমস্যা ছিল নাকি? হ্যাঁ এদিক থেকে কার কাছে আছে? ঠিক আছে মিস, হ্যাঁ রোমান রিং এর পরে থেকে পড়ো। ঠিক আছে, রোমান রিং এর পরে থেকে পড়ো। রোমান রিং কাকে বলে? দুটি রাশির সাথে দুটি রাশির সাথে দুটি লোহার রিং ঝুলানো থাকে, একে রোমান রিং বলে। ত্রিজবি কাকে বলে? ত্রিজবি কি? ত্রিজবি হলো থালার মতো সিনথেটিক প্লাস্টিকের একটি গোল চাকতি, চাকতি বিশেষ। আচ্ছা তারপর? তারপর মিস আর কোশ্চেন নেই। তাহলে আমাদের 20টা কোশ্চেন সবার কাছে আছে, তাই না? আচ্ছা তাহলে আমি দিয়ে দেবো কালকে তোমাদের ক্লাসটা। আমি এটা ইউটিউবে ভিডিও করে প্রশ্নগুলো দিয়ে দেবো সবাইকে। এই ক্লাসটা একটু দেখো ইউটিউবে আর আজকে। হ্যাঁ মিস, এই ক্লাসের মধ্যে আবার ওই প্রশ্নগুলো দিয়ে দিবেন? হ্যাঁ এই ক্লাসের মধ্যে দিয়ে দেবো না, মানে এই, হ্যাঁ এই ক্লাসের মধ্যে না, যেমন আমি আলাদা করে একটা ক্লাস ভিডিও করে তারপরে দিয়ে দেব তোমাদের। হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে আপনি এখন আসতে পারে নাই সুরা স্কুলের গ্রুপ মিস, হ্যাঁ স্কুলের গ্রুপে দেওয়া দরকার নাই, স্কুল গ্রুপে দেওয়া দরকার নাই। ক্লাস দেখো তোমরা, ক্লাস দেখতে হবে। আচ্ছা আমাদের, আমরা কি দ্বিতীয় অধ্যায় এসেছিলাম? অমি না মিস, আমরা পাঁচ সাত পড়িনি। পাঠ সাত পড়িনি, ঠিক আছে পাঠ সাত দেখবো আমরা। পাঠ সাথে এখানে মনে হয় আমি বলেছিলাম তোমাদের ব্যবহারিক ক্লাস নিব, তাই না? ব্রতচারী নিত্য মনে পড়ে? এটা বলেছিলাম, মনে আছে? লিখে নিয়েছো? জি মিস। আচ্ছা এইটা হচ্ছে আমরা স্কুল যখন খুলবে, আফরা জয়েন করতে পারে না মনে এখন, স্কুল যখন খুলবে আমি তখন আমি বলেছিলাম আমাকে মনে করিয়ে দেবে। দেখো পাঠ সাতটা, ব্রতচারী ব্যায়াম ও লোকজ ব্যায়াম, এটা হচ্ছে শারীরিক ব্যায়াম ও সুন্দর দেহ গঠনের জন্য চিত্ত বিনোদনের উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে লোকজ, মানে হচ্ছে এক কথায় যে আমাদের অঞ্চল ভিত্তিক যে বিনোদন, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বিনোদন করে থাকে তাদের নিজেদের মতো করে। যেমন সাঁওতালরা যারা আছে পাহাড়ি অঞ্চলে, এদের নাচের সাথে কিন্তু আমাদের নাচের মিল হবে না, মানে ওরা ওদের মতো করে কালচার প্রোগ্রাম গুলো করে থাকে বিনোদনের জন্য, আমরা আমাদের মতো করে থাকি। এই জন্য বলে যে দেখো লোকজ ব্যায়াম দ্বারা যে অঞ্চলের কৃষ্টি প্রথা প্রভৃতি ফুটিয়ে তোলা যায়, মানে যাদের চাল চলন, এগুলোই হচ্ছে আসলে ব্রতচারী নিত্যর মূল উদ্দেশ্য থাকে। যে আমাদের এলাকায় আমাদের চাল চলন কেমন, সেই জিনিসগুলো সমাজে সবার কাছে তুলে ধরা, ফুটিয়ে তোলা। এতে ছাত্র ছাত্রীদের একদিকে যেমন চিত্ত বিনোদন হয়, অপরদিকে বিভিন্ন অঞ্চলে কৃষ্টি সম্পর্কে ধারণা লাভ করা সহজ হয়। বিভিন্ন অঞ্চলে লোকগীতির মাধ্যমে যে লোকজ ব্যায়াম করা হয় এ সবই হলো ব্রতচারী ব্যায়াম বা লোকজ ব্যায়াম। ব্রতচারী ব্যায়াম হলো কাঠি নাচ, ঝুমন নাচ আর হচ্ছে লরি নাচ। লরিটা অর্থ কি জানো? বলতে পারো তোমরা? লরি অর্থ বলতে তোমরা কি বুঝো বলো তো? কেউ বলতে পারবে? লরি হলো লাঠি, এটা লাঠি নৃত্য। হ্যাঁ এটা আমি তোমাদের বড় আপুদের একবার করেছিলাম, লাঠি নৃত্য, তোমাদের মনে আছে কিনা বলতে পারবো না, মনে আছে?
নৃত্যটা আমি বড়দের করিয়েছিলাম একবার, সে অনেক আগে, তোমরা অনেক সময় হ্যাঁ ডিসপ্লের সময় না, ডিসপ্লের সময়, হ্যাঁ লাঠি দিয়ে, বড় লাঠি দিয়ে, মনে পড়ে? আমি হ্যাঁ এই যে গত 2 বছর 3 বছর আগে করিয়েছিলাম এটা, আমরা ক্লাস 4-এ পড়তাম তখন। তাই? আচ্ছা, তারপরে দেখো নিচে ঝুমুর নাচের বর্ণনা করা হলো। ঝুমুর নাচ এগুলো হচ্ছে আমরা স্যার দিয়ে ক্লাস করাইতেছেন, আর এক জায়গায় কোত্থেকে জানি আপনার একটা ক্লাস এসে আছে, আর আমি এতক্ষণ ওখানে জয়েন করেছিলাম, আরো কয়েকটা স্টুডেন্ট আছে ওখানে, কেন জানি না মিস, ওইখানে একটা মানে ওইখানে কেউ হোস্ট নাই, কিন্তু আপনার ক্লাসে ঢোকার পরে ওইখানে জয়েন করেছে আমাদেরকে। তাহলে হোস্ট না থাকলে কিভাবে, কে ক্লাস নিচ্ছে? কে কেউ নিচ্ছে না, আমরাই খালি ছিলাম স্টুডেন্টরা। ও আচ্ছা, ওটা কিভাবে হলো, হয়তো বা কেউ ক্লাস নিচ্ছে নাকি কি করছে। আচ্ছা ঠিক আছে, আফরা কি এখনো মনে হয় জয়েন করতে পারে নাই? আমি তো আফরা, এই যে আমি এখানে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো আমার দে নাচের কৌশল, এখানে এই যে এই বইটা আমরা নিয়ে বইতে যেভাবে যেভাবে আছে আমরা ঠিক ডিসপ্লেটা ঠিক সেভাবেই শিখব। এখানে দেখো কি লেখা আছে, শিক্ষার্থীরা দুই সারিতে দাঁড়াবে, তোমাদের প্রথমে আমি দাঁড় করাবো দুইটা সারিতে, এক সারিতে কম সংখ্যক। আবার ডিসপ্লে করব? হ্যাঁ ডিসপ্লে করবে না মানে, তোমাদের যদি আল্লাহর রহমতে এই আগামী বছরটা আমরা ভালো পাই তাহলে তোমরা তো 8-এ থাকবে, 8, 9, 10 এই তিনটা ক্লাস আমি করাতে পারবো। মানে হচ্ছে এটা তো তোমাদের দিয়ে ধরেছিলাম ছোটবেলা থেকে যে তোমরা ডিসপ্লে করবা, মানে হচ্ছে একদম 10 পর্যন্ত শেষ। আবার এই বছর তো দেখা যাচ্ছে এই একটু বলেন কি ওই সেটা যায় ক্লাস এইখানে বসে আমাদের শব্দ আসছে। আচ্ছা তাহলে যে মানে এটাই আমার একটা পরিকল্পনা থাকে যে ছোটদের যাদের দিয়ে করাবো, যেমন 6 দিয়ে যদি বড়দের ডিসপ্লে শুরু করি তাহলে এরা 5 বছর করতে পারে, এরকম একটা কল্পনা থাকে। ওই যে তোমরা কিন্তু 1 বছর আমাদের ছোটদের আমাদের নেন না কেন, ম্যাডাম নেয় না কেন আমাদের, তারপরে তোমাদের শুরু করলাম, কিন্তু এটা হচ্ছে আমরা করতে পারি না, মানে একটা প্র্যাকটিসের ব্যাপার থাকে না, যে আমি একটা ক্লাস কে ধরি ওইটা দিয়ে একদম 10 পর্যন্ত শেষ করি। দেখো আল্লাহ তাআলা আমাদেরকে আবার স্কুলে ফিরে আসতে। মিস আমরা তো অনেক ছোট থেকে শুরু করছি। হ্যাঁ তোমাদের তাহলে, তোমরা তো 5 বছর অলরেডি করেছো, শুধু গত বছর সেন আমি তোমাদের করাইতে পাইনি, তাই না? 5 বছর শুধু গত বছর সেন আমি তোমাদের করাইতে পাইনি। কোন ক্লাস থেকে, কোন ক্লাস থেকে মিস? হ্যাঁ বলো মিস, মিস লাইন কেটে গেলে কি আবার জয়েন করব? না সময় আছে তো আমাদের, তাই না? এখন মাত্র 25 বাজে। গতবার সুরা কোথায় ছিল? সুরা বাংলাদেশে ছিল না মনে হয়। মিস সুরা আমাদের স্কুলে ছিল না গত বছর, বছর আবার আসছে, এই জন্য তো আমি বলছি সুরা বাংলাদেশে ছিল, সুরা গত বছর ডিসপ্লেটা হয়নি বাবা, আগামী বছর হবে, ঠিক আছে যদি আমরা সুস্থ থাকি। আমরা ডিসপ্লে করব এই যে করোনা ভাইরাসে ডিসপ্লে করব, সামাজিক দূরত্ব বজায় রেখে, কি বলো? ঠিক ডিসপ্লেটার মধ্যে আমরা সেগুলোই ফুটিয়ে তুলবো, যেভাবে মানুষকে সচেতন করা যায়, এবং আমাদের নিজেদের কৌশল গুলোও থাকবে। আচ্ছা এরপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় যাইতে হবে, আমাদের ক্লাস শেষ করতে হবে। মার্কস আমরা অন্যরকম মার্কস পড়বো, ডিসপ্লে তো ডিসপ্লে। আচ্ছা এখনই বলে দিলে তো সবকিছু সবাই শুনে ফেলবে, এই যে ভিডিও ক্লাসে বলবে যে এই যে ম্যাডামের ডিসপ্লে এখনই শুরু করছে, এখন বলা যাবে না, এগুলো তো সারপ্রাইজ দেওয়া হবে, তাই না সবাইকে, যে আমরা কি ডিসপ্লে করব। এরপরে দেখো ছোট শাড়িটি বড় শাড়ি বাম দিকে দাঁড়াবে, এটা আমি বলেছিলাম ক্লাস আলোচনা করব না, এটা আমরা ডিসপ্লেতেই করব। এখানে যে গান আছে এই গানগুলো চেঞ্জ করে আমরা আমাদের মতো করে গান সাজিয়ে আমরা পরিবেশন করব। এডুকেশনাল জিমনাস্টিক্স এর একটা প্রশ্ন দিয়েছিলাম, তাই না? এডুকেশনাল জিমনাস্টিক্স কাকে বলে আফরা? কোশ্চেন দিয়েছিলাম না, এটা পড়া ছিল, রিডিং পড়া ছিল না বাড়ির কাজ, এইচডব্লিউ
মিস কি এখান থেকে কোশ্চেন দিয়েছিলেন, আমি তো ফ্রিজবি কাকে বলো পর্যন্ত লিখছি। হ্যাঁ হ্যাঁ, এখানে প্রশ্ন এটাই 20 পর্যন্ত, ফ্রিজবি পর্যন্ত। সম্মুখ ডিগবাজিটা দেখো, এই যে তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই যে সম্মুখ ডিগবাজিটা, এটা দেখো যে এই যে শব্দ আছে কার ভাষা থেকে, আপি এটা দেখো আপনার কথা ইকো হচ্ছে আর কারো ভাষা থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কারণটি একটু দেখি ডাবল হচ্ছে। আচ্ছা এখানে দেখো, এই যে আমাদের এখানে একটা ছবি আছে, এই ছবিটা যে সম্মুখ ডিগবাজি, কেউ কি ডিগবাজি দিতে পারো? ছোটবেলাতে অনেক দিতে তাই না? আমি পারি, আমি কে? আমিও পারি। আচ্ছা হ্যাঁ, সবাই পারে, ছোটবেলা সবাই পারতো, কিন্তু এখন একটু আর কষ্ট হয়ে যায়, পিঠে ব্যথাও লেগে যেতে পারে। এটা প্র্যাকটিস করার দরকার নেই, কিন্তু প্র্যাকটিস করতে হলে অবশ্যই সঙ্গী থাকতে হবে, সাপোর্ট ম্যান থাকতে হবে। এখন যদি তোমরা ডিগবাজি করতে যাও, আর এখন পা ধরে আমার ভাই উল্টায় দেয়, আমি ডিগবাজি দিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে আগে তো আমি মানে দাঁড়া একটা জাম্প করলেই আমি হচ্ছে কি দুই তিনটা ডিগবাজি দিয়েই দিতাম, আর এখন হচ্ছে কি বডি আমি মানে বড় হয়ে গিয়েছি না, এখন ভারী হয়ে গিয়েছি, এখন সাপোর্ট ম্যান লাগবে। হ্যাঁ, যে কোনো ব্যায়াম করতে গেলে অবশ্যই সাপোর্ট লাগবে। এটা হচ্ছে দেখো সম্মুখ ডিগবাজি, আর পিছনে ডিগবাজি আছে, এটা এটা আমরা প্র্যাকটিস করব না ম্যাডামকে ছাড়া। যদি কোনোদিন ওরকম ম্যাট পাই, আমি যদি তোমাদের বুয়েটের জিমনেশিয়ামের ওইখানে নিয়ে যেতে পারি খেলাধুলার রুমের ওইখানে, তাহলে সেখানে অবশ্য করা যেতে পারে, অথবা কোন জিমনেশিয়ামে। ক্লাস 8-এ ওঠো, 8-এ উঠলে আমাদের স্কাউটের একটা অধ্যায় আছে, সেখানে আমাদের হ্যাঁ ওই যে ওইটা হলো স্কাউটিং এবং গার্ল গাইডিং এর একটা অধ্যায় আছে, পুরাটাই আলোচনা। ওইখানে হাইকিং এর একটা বিষয় আছে ক্লাস 8-এ, ওই হাইকিং এর সময় দেখি তোমাদের নিয়ে একটু কোথাও বের হওয়া যায় কিনা, স্কুলের কর্তৃপক্ষ সবার অনুমতি নিয়ে, গার্ডিয়ানদের অনুমতি। হ্যাঁ, তাহলে সে তখন আমি আমি যে কলেজ থেকে ফিজিক্যাল, এই যে মোহাম্মদপুর ধানমন্ডি শারীরিক শিক্ষা কলেজ থেকে তো আমি বিপিএড করেছি, ওইখানে তোমাদের একদিন ঘুরাই নিয়ে আসব, তাহলে জিমনেশিয়ামে সব জিনিসপত্র গুলো আমি তোমাদের দেখাতে পারবো। এগুলো হচ্ছে ডিগবাজি বলো, যে ব্যায়াম গুলোই বলো, এডুকেশনাল জিমনাস্টিকে যা আছে সবগুলোই হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে আফরান? এগুলো হচ্ছে ওইখানে ম্যাট ম্যাট আছে, অবশ্যই ম্যাটের উপরে এই ব্যায়াম গুলো করতে হয়, তা নাহলে অনেক বিপজ্জনক হয়ে পড়ে, বুঝতে পেরেছো? আচ্ছা, পাশে 500 ডিগবাজি, পাশাপাশিও ডিগবাজি দেওয়া যায়, তাহলে আমরা এখান থেকে একটু বের হয়ে আসব। আমরা আসব হচ্ছে দ্বিতীয় অধ্যায়, চলে যাও তোমরা, তোমরা তো ডায়েরি পাও নাই। প্রথম অধ্যায় থেকে 20টা কোশ্চেন, 20টা কোশ্চেন আমাদের থাকলো, 20টা কোশ্চেন থাকে, নতুন আছে ওটার মধ্যে সব লিখে দিলেই হবে, ওটার মধ্যে সব তুলতে তুলতে থাকো, আমাদের অবস্থা একসময় পরিবর্তন হয়ে যাবে। দেখো স্কুল কি খুললেই আমরা বাস আবার সেই আগের মতো করে সব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ছবি তাই না, একটা হচ্ছে গার্ল গাইড, একটা হচ্ছে স্কাউট। তোমরা তো আমাদের স্কুলে গার্ল গাইড আর স্কাউট দেখেছো না? গার্ল গাইডের পোশাকটা কেমন থাকে বলতো? মিস আমি দেখিনি আপনাদের, তা মিস সবুজ কালের ওড়নাটা থাকে আর হোয়াইট কালের ফুল রয়েছে। হ্যাঁ, আর হচ্ছে স্কাউটের কি ড্রেসটা বলতে পারবে, মনে পড়ে তোমাদের আপুরা পরে তো পড়তো যে? হ্যাঁ, আর হচ্ছে ব্লু কালার, আমাদের যে স্কুল ড্রেস আছে ড্রেসের মতো সালোয়ারটা, আর হলো যে যেটা আমরা হ্যাঁ বেলটা পরি সেটা। আচ্ছা তাহলে এখানে দেখো, এই যে আমরা দুটো জাস্ট পোশাকের পরিচিতিটা দেখলাম, স্কাউট ও গার্ল গাইডিং। হ্যাঁ, এটা কি স্কাউট ও, হ্যাঁ বলো, এই স্কুলে স্কাউট কোন ক্লাস থেকে মানে জয়েন করা যায়?
না কোন ক্লাস থেকে না, আমি তো ক্লাস সিক্স থেকে একদম ধরো ক্লাস সিক্স থেকে 10 পর্যন্ত একটা দলেই স্কাউট রাখি, যে 5 বছর ওরাই শুধু স্কাউটের কার্যক্রমটা করবে। এখন এই বছর আমাদের যারা স্কাউট ছিল, যে সাকর আপু মনে পড়ে, তারপরে হচ্ছে ওদের ব্যাচটা ছিল যে মলি আপু মশাল দৌড় দিত, মনে আছে না? এই ব্যাচটা তো চলে গেল। এখন যারা নতুন, যারা সিক্সার্স ছিল, তো আমার পরিকল্পনা ছিল, এটা তো একটা দল গঠন করা, তো শুধু আমরাই তো ছিলাম সিক্সে। তোমরা তো ছিল গত বছর শিখে ছিল, এই বছর তো আর না। তো হচ্ছে এটা তো শুধুমাত্র স্কুলে একটা কার্যক্রম না, এটা হচ্ছে বাইরে আমাদের অফিস আছে স্কাউটের, সেখান থেকে রেজিস্ট্রেশন করতে হয়, কফি মিউট করো। আচ্ছা আফরা, এবার যে দেখো, আমরা এখানে 1 নম্বর প্রশ্নটা আগে একটু লিখে নাও তোমরা, যে সরি 20-21 নম্বর প্রশ্ন, স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। সাথে লিখবো, আলাদা ভাবে অধ্যায় করে লিখবো? হ্যাঁ, লেখো দ্বিতীয় অধ্যায়ে 20 নম্বর 21 নম্বর প্রশ্ন, নাম্বারটা ঠিক রাখো। 21 নম্বর প্রশ্ন, আমরা 30টা কোশ্চেন লিখবো, এর বেশি লিখবো না। যে স্কাউট কি, স্কাউট বলতে কি বুঝো, প্রশ্নটা হবে স্কাউট বলতে কি বুঝো। হ্যাঁ, এবার উত্তরটা লেখো, স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। যেমন এটা কোনো আওয়ামী লীগও না, বিএনপিও না, জামাতে ইসলাম না, এটা কোনো রাজনৈতিক কোনো দল না। এক কথায় স্কাউট শব্দের অর্থই হলো সদা প্রস্তুত, তোমরা বুঝতে পেরেছো? স্কাউট শব্দের অর্থ হচ্ছে সদা প্রস্তুত থাকা, যে কোনো মানুষের বিপদে আপদে যে কোনো সময় এরা সবাই সেবা করে বেড়ায়, এটাই তাদের ধর্ম, এটাই মূলনীতি, এটাই উদ্দেশ্য, যে মানুষের সেবা করা। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী একটি, তাহলে তো এখানে কোশ্চেনটা হবে না স্কাউট ও গার্ল গাইড বলতে কি বুঝো, না স্কাউট বলতে, স্কাউট বলতে কি বুঝো, এটা এটাই লেখো তোমরা, স্কাউট বলতে কি বুঝো। আবার যদি কোশ্চেন থাকে গার্ল গাইড বলতে কি বুঝো, তখন এটা একই, উত্তরটা একই হবে, কিন্তু কোশ্চেনটা আমি দুটো দেব। এই জন্য শুধু বললাম যে স্কাউট শব্দে স্কাউট বলতে কি বুঝো, তখন এই একই উত্তর লিখবে, আবার গার্ল গাইড বলতে কি বুঝো, তখন এই একটাই উত্তর লিখবে। মিস, তখন আমরা কি অ্যান্সার কে এভাবে লিখবো যে স্কাউট হলো বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক যুব না না, আন্দোলন? কেউ কারো থেকে আলাদা করা যাবে না, স্কাউট ও গার্ল গাইড একটা শব্দ লেখো। স্কাউট শব্দটা কেন বলতেছি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট হচ্ছে, স্কাউটেই প্রথমে গঠন করা হয়েছে, দল গঠন করা হয়েছে, গার্ল গাইডটা আমরা পরবর্তীতে দল গঠন করেছি, ঠিক আছে, আমরা পাবো ইতিহাসটা পাবো। এর জন্য স্কাউট শব্দটাই রাখি আমরা, স্কাউট বলতে কি বুঝো, তখন তোমরা লিখবে স্কাউট ও গার্ল গাইড বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সমাজসেবামূলক যুব আন্দোলন। উত্তরটা হবে গাল গাইড চলে আসবে, কারণ যেহেতু গাল গাইডটা আমাদের সাথে এখন আছে, স্কাউটটা আগে প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য আমরা কোশ্চেনটা স্কাউট রাখবো। ঠিক আছে আফরা? ওকে মিস। ঠিক আছে মিস, স্কাউট ও গার্ল গাইড তো সেম জিনিসই না, খালি গার্ল গাইড মেয়েদের আর স্কাউট ছেলেদের? না না না, এখন এটা আসতেছে আমি, তোমাদের প্রশ্নটা লেখা শেষ হয়েছে। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি স্কাউটের হলো একটা ছেলেদের ছবি পড়া আছে, গার্ল গাইড হচ্ছে মেয়েদের ছবি পড়া আছে। এখন তোমরা তো কেউ কোশ্চেন করলে না আমাকে, যে ম্যাম আমাদের স্কুলে তাহলে স্কাউট দল গঠন করা হয়েছে কিভাবে, কি একটু মনে প্রশ্ন আসে? হ্যাঁ,
কারণ কেন হচ্ছে যে দেখো এখানে দেখো মেয়েদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এই যে আমরা এখানেও বুঝি, কিন্তু আমি এখন স্কুলে থাকলে তোমাদের এই ক্লাসটা সুন্দর করে আমি বলি, সেটা হচ্ছে কি দেখো আমরা বলি আমাদের কোনো অধিকার নাই, আমরা সমাজে অবহেলিত, আসলে আমাদের অনেক অনেক ভাবে অধিকার দেওয়া হয়েছে, আমরা সেটাকে বুঝি না বা আমাদের বুঝতে দিতে চায় না এই সমাজ। স্কাউটটা দেখো, স্কাউট ছেলেরাও হতে পারে মেয়েরাও হতে পারে, বুঝাইতে পারছি, কিন্তু গার্ল গাইড কিন্তু ছেলেরা হতে পারবে না, কি বুঝা গেছে? তাহলে হ্যাঁ দেখো বলে যে একটা একজন মেয়েদের কয়টা বাড়ি থাকে বলতে পারো কেউ? দুইটা। দুইটা কিভাবে বলতো? বাবার বাসা, শ্বশুর বাসা। শ্বশুর বাসা। মেয়েদের কিন্তু আরেকটা বাড়িও থাকে, যখন ছেলে মেয়ে হবে দেখবে ছেলেরা কিন্তু মায়ের নামে বাড়ির নাম দিয়ে দেয়, কি আসমা খাতুন ভিলা, জান্নাতুল ভিলা, এরকম দেখি না আমরা মাঝে মাঝে, হ্যাঁ ফ্ল্যাট গুলোতে। হ্যাঁ তাহলে কি তিনটা বাড়ি হয়ে যায় কিন্তু, একটা হচ্ছে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আবার হচ্ছে আমার ছেলে মেয়েরাও আমাকে একটা বাড়ি দিতে পারে, তাই না? তোমরাও তোমাদের আব্বু আম্মুদের বড় হয়ে আর টাকা পয়সা ইনকাম করে বাড়ি তৈরি করে আম্মুকে সারপ্রাইজ দেবে, কি পারবে না বলো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা পারবো। তাহলে এই অর্থে কথাগুলো আসলো কিন্তু যে আমাদের আসলে সমাজে আমাদের অনেক অধিকার আছে, আমাদের সেটা প্রতিষ্ঠিত করার মতো সমাজকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো যে গার্ল গাইড শুধুমাত্র মেয়েরাই হতে পারে, স্কাউট মেয়েরাও দল গঠন করতে পারে মেয়েদের দিয়ে, আবার গার্ল গাইড দিয়েও দল গঠন করা যায়। তাহলে আমাদের এখানে কথাটা শেষ, এবার আফরা পড়ো তো কি লেখা আছে। ওকে মিস, ব্রিটিশ সেনাবাহিনী। ব্রিটিশ সেনাবাহিনীর তৎকালীন লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেন্স স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল 1907 সালে শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং এবং 1910 সালে গার্ল গাইডের ধারণা প্রবর্তন করেন। শিক্ষা প্রতিষ্ঠানে না দেখো এখানে তাহলে যে আমাদের এই যে লর্ড ব্যাডেন পাওয়েল, এর নামটা লিখতে হবে যে স্কাউট প্রতিষ্ঠাতা কে করেন, স্কাউট প্রতিষ্ঠাতা কে, তোমরা 22 নম্বর প্রশ্নটা লিখবে, স্কাউট প্রতিষ্ঠাতা কে? একদম এখান থেকে লিখবে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল। এটা কিন্তু আমরা ক্লাস 10 পর্যন্ত ওনার নামটার সাথে পরিচিত থাকব, অতএব নামটা আমাদের সুন্দর করে মুখস্থ করতে হবে, আমরা ক্লাস 6 এও পেয়েছি, তাই না? 6 এ কি ক্লাস হয়েছিল আফরা শারীরিক শিক্ষা? না মানে আমরা তো ওইভাবে হচ্ছে কি ক্লাস পাইনি, ইউটিউবের মধ্যে পেয়েছিলাম। আচ্ছা আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করে তৃতীয় অধ্যায়ের পার্ট 1, 2, 3 পর্যন্ত শেষ করে আমরা চলে যাব গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে, এটা শামসুন্নাহার মিস নিবে, আর তা না হলে যদি হয় আমি কর্মজীবনমুখী শিক্ষা শুরু করব। মিস একটু আবার একটু এটা অ্যানসার মিস 22 22 নাম্বারটা হবে স্কাউট প্রতিষ্ঠাতা কে, স্কাউট প্রতিষ্ঠাতা নাম কি, নাম কি বা স্কাউট প্রতিষ্ঠাতা কি, নাম কি প্রতিষ্ঠাতা করো, এরপরে 12টা জি স্কাউট প্রতিষ্ঠাতার নাম কি, আমাদের সময় মনে হয় শেষ তাই না আফরা? আমাদের সময় মনে হয় শেষ তাই না আফরা? আচ্ছা 2 নম্বর শিশুগুলো আবার জয়েন করব না? আর জয়েন করতে হবে না, এটার উত্তরটা হবে আর জয়েন করতে হবে না, এটা তো লর্ড ব্যাডেন পাওয়েল
1907 সালে শিক্ষা প্রতিষ্ঠানে সরি ওনার নামটা হবে স্টিফেনসন লিখবো না হ্যাঁ পুরো নামটা লিখবে লেফটেন্যান্ট জেনারেল রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম।